দেখেছি ওখানে কেচাপ বিলিং করছে, আর সামনে ওই যে হায়ার এসি নেওয়া হয়েছে, থ্রি স্টার এসি নিয়েছে। কম্বোটা দেখা, এই যে কম্বো ব্যাগটা চলছে, আর এটা দারুণই কম্বো ব্যাগ, খুবই কম। তো গাইস, আমরা এখন ভিডিও যাবো চলে যাবো মানিকতলাতে, আর মেনলি এখানে রনিতের বাড়ি, সেই জন্য আমরা এসছি আজকে, ঠিক আছে। বাট আসার সাথে সাথে আমাদের এতটা খিদে পেয়ে গেছে। আমি এখন আছি কলকাতাতে, বর্তমানে মানিকতলাতে, আর মেনলি এখানে রনিতের বাড়ি, সেই জন্য আমরা এসছি আজকে, ঠিক আছে। বাট আসার সাথে সাথে আমাদের এতটা খিদে পেয়ে গিয়েছে, রনিতকে জিজ্ঞাসা করলাম যে কোথায় ভাই, যেহেতু কলকাতা থাকে, ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় ভাই একটু ভালো পাওয়া যায় বল। তো আমরা ভাবছিলাম ফার্স্টে রয়্যালে যাবো, তো রয়্যালের চিকেন চাপ নাকি খুবই বিখ্যাত। গাইস রয়্যাল বললো যে ওখানে তো বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমরা বাঙালি যেহেতু বাজেটটা আগে দেখবো। তো গাইস আমরা ঠিক করলাম যে রয়্যাল একটা ভালো জায়গা বলেছে, যেটা হলো হাতিবাগানে, তো সেখানে আমরা যাবো এখন। তো সি অ্যান্ড কো নামে এরকম একটা নাকি হোটেল আছে, খুবই ভালো বিখ্যাত হোটেল। তো গাইস সেখানে আমরা এখন যাচ্ছি, বাঙালি নাকি খুবই কম দাম সেখানে পাওয়া যায়। তো গাইস আমরা এখন যাবো হাতিবাগানে, আর মেনলি কেয়ার অফ বাঙালিতে খেতে, শুনেছি ওখানে নাকি খুবই ভালো খাবার পাওয়া যায়। আর এখন যেহেতু চৈত্র সেল চলছে, সব কিছু তো হোটেলও নাকি চৈত্র সেল চলছে, ভালো ভালো কম্বো প্যাক পাওয়া যায়, ঠিক আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের প্রাইসটাও বলছি, 250 টাকার মধ্যে নাকি খুব ভালো ভালো কম্বো প্যাক আছে, বিরিয়ানির সাথে চিকেন চাপ এরকম নাকি শুনেছি। তো আমি ওখানে গিয়ে তোমাদেরকে বলবো যে কম্বো প্যাকটা কত দামে পাওয়া যায়। তো চলো ওখানে যাওয়া যাক, আর এত কিছু লেগে বকতে পারছি না, ডাইরেক্ট ওখানে যাবো হোটেলের সামনে গিয়ে তোমাদের সামনে সব কিছু জানিয়ে দেবো, চলো যাওয়া যাক। এখন যাচ্ছি হাতিবাগান, তো চলো যাওয়া যাক। আর ওখানে দেখতে পাচ্ছ কেশব আছে, আর একজন আসছে রনিত, সে তার বাড়ির থেকে বেরোচ্ছে, আর মেনলি খুবই খিদে পেয়েছে, আর মোটামুটি এতটাই খিদে পেয়েছে বকতে পারছি না। তো গিয়ে তোমাদের দেখাচ্ছি হাতিবাগানে গিয়ে কেমন চিকেন চাপ হয়, রয়্যালের মতো হয় কিনা। তো চলো ভাই, সবাই চলে এসেছি হাতিবাগানে, আর মেনলি হাতিবাগানে পুরো চৌমাথার সামনে একদম, ঠিক আছে। চৌমাথাকে একটু মেনলি এখানে চলে এসেছি, আর যে কম্বোটা এখন চলছে বর্তমানে, কম্বোটা দেখা, এই যে কম্বো ব্যাগটা চলছে, আর এটা দারুণই কম্বো ব্যাগ, খুবই কম। তো গাইস সবাই আমরা এখানে অর্ডার দিয়েছিলাম দুটো কম্বো প্যাক, আর এখানে একটু এক্সট্রা রুটি, আর দেখতে পাচ্ছি চিকেন চাপটা কেমন লাগছে বলো ভাই, সেরা লেভেল লাগছে, আর টেস্টফুল ছিল খাবার দাবার, আমরা যখন খেলাম তখন খুবই টেস্টফুল ছিল। আর খাওয়ার পরে যে আর নাকি অফার চলছিল, আর এখানে রয়েল নেমে বলেছে, এই যে দেখছে এখন, তো ভালো ভালো অফার আছে, সেসব এটা দেখছে, দেখা যাক কি হয়। আর আমরা এখন যাবো অ্যাক্সেস মলে, কারণ কেশব বেশি নেবে বলছো, চলো অ্যাক্সেস মলে যাওয়া যায়। আমরা চলে এসেছি এখন অ্যাক্সেস মলে, আর অ্যাক্সেস মলে দাঁড়িয়ে আছি, আর কেশব কিনবে এসেছি, সেই জন্য এসেছি, বাট আসতাম না। তো গাইস চলো এসি কেনা যাক, আর দেখতে পাচ্ছি এক সময় একদম উপরে আছি, আর দেখাচ্ছে দেখো নিচে, ও ভাই কত নিচে, এটা সেরা লাগছে কিন্তু। গাইস আমাদের এসি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে কেচাপ বিলিং করছে, আর সামনে ওই যে হায়ার এসি নেওয়া হয়েছে, থ্রি স্টার এসি নিয়েছে। তো গাইস এসি নেওয়া হয়ে গেছে, এসি নেওয়ার পরে আমার বাড়ি থেকে যাবো, চলো গাইস। হে গাইস এখন বাড়ি চলে এসেছি। সো গাইস আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, তবে তোমার ভালো থাকো, টাটা গাইস, বাই বাই।